Can't get closer than this. What was দীর্ঘ কয়েক বছর পর এ মানে পাঁচ ছয় মাস পর আমি খেলার ভিডিও নিয়ে আবার bowl পড়লাম তিন নম্বর সাংবাদিক কিন্তু কিভাবে যে শুরু you সেটাই তো আমার মাথায় ধরতেছে না সাংবাদিক ভাই আপনি আইপিএল দিয়ে শুরু করেন রশিদ খানের কথাটা শুনে মনে হইতেছে রশিদ খান এইবার আইপিএল খেলার সুযোগ পাইছে হ ভাই একদম ঠিক বলছেন কাবি যেমন প্রত্যেক বছর বছর বাচ্চা দেয় আমিও তেমন প্রত্যেক বছর বছর ওই আইপিএল খেলার সুযোগ পাই সুযোগ পাওয়া ভালো কথা তবে প্রত্যেক বছরের মতো এবার কিন্তু বল করার সময় বলের মধ্যে থুতু লাগাইতে পারবে না কেন কারণ আমি চাই না রশিদের মুখ থেকে করোনা ভাইরাস গিয়া বলের মধ্যে কোনো ক্ষতি করুক আর অন্যান্য একটা করে পলিথিন নিয়ে মাঠে নামবে তোমাদের হাসি কাশি আসলে তোমরা পলিথিনের মধ্যে করবে পরবর্তীতে সেইটা তোমরা বাসায় নিয়ে অক্সিজেন সিলিন্ডার হিসেবে ব্যবহার করতে পারবে মানুষের ধান্দা না দেখিয়ে নিজের মন দিয়ে করো তো এখন আমরা এবারে আইপিএল এর প্রত্যেকটা দলের প্রধান প্রধান কয়েকজন মাথামোটা মোটা খেলোয়াড়ের সাথে কথা বলবো এবং শুনবো তাদের আইপিএল প্ল্যান আইপিএল এর প্ল্যান সম্পর্কে পরেই বলি তার আগে সাংবাদিক ভাই আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আমার যে মাথা মোটা গোরা চিকন সেটা আপনি কেমনে জানলেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন সাংবাদিককে প্রশ্ন করিস দাঁড়া তোর আরো কিছু গোপন তত্ত্ব ফাঁস ভুল হইয়া গেছে আপনার তিনটা পায়ে ধরি আমার আর কোন গোপন তত্ত্ব ফাঁস করেন না এইবার বল এবারের আইপিএল নিয়ে তোর প্লান কি এইবার আমি রাজস্থান রয়্যালস এর মাঠে নামমো কাপটা জিতে কাপটা নিয়া বাড়ি চলে যাবো ওই বেটা আইপিএল জিততে কাপ নিয়ে বাড়ি চলে যাবে মানে ইন্ডিয়ার কাপ ইন্ডিয়াই থাকবে আমি রোহিত শর্মার বাড়িতে রোহিত তুই এত উল্টা পাল্টা কইতাছস কাপ তো আর বাড়িতে থাকবে মানে কাপ তো থাকবে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স ক্লাবে প্লাট তুই বুঝছ না করে তুই আর আমি তো একই দলে মুম্বাই ইন্ডিয়ান্স মানেই তো আমাদের ক্লাব আমাদের ঘর আমাদের বাড়ি তা তো অবশ্যই তবে এই বাড়িতে কিন্তু বউ বাচ্চা নিয়ে আসতে পারবি না আগেই বইলা দিলাম এত বড় অপমান গাছে কাঠাল গুফে তেল পোলায় বিভোর ওরা গেছে আমি ধোনির শরীরের শক্তি কমে গেলেও হাতের শক্তি কিন্তু মুঠেও কমে নাই হাতের শক্তি কমে নাই মানে এই বৃদ্ধ কে আপনি হাত মাইরে হাতের ফিটনেস ঠিক রাখেন নাকি শালার পুত মঞ্চাইতে তরে চেন্নাই ক্লাবে কা ভালোবাসা দেই কিন্তু আজকে ভালো হইয়া গেছি বলে তুই বাইসা গেলি বাবুরে এতকো কথাও নি মনে করতেছিস আমি জেতা সিনেমা দেখতেছি জগ আমি বিরাক কো হলে এবারে আমি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলব আমি কাপ জেতার চিন্তায় গোমাতে পারি না সারা রাত ধরে বুকের ভেতর হাহাকার করে আরে আর এ বিরাট ভাই আপনি কাপ জিততে পারবেন না এটা পৃথিবীর মানুষ সহ মহাকাশের মানুষগুলোও জানে তাই কাপ জেতার চিন্তা বাদ দিয়া ছোট কোহলের আগমন নিয়ে চিন্তা করেন বিরাট ভাই আপনি কাপ জিতার চিন্তা বাদ দেন আমি আর শিকার ভাইয়ের জুটিতে কাপ এবার আমাদের দিল্লি জিতবে এইবার তক দিল্লির দুই প্লাস্টিকের আমি দেখাই দিব আমি বিরাট কি জিনিস কাপ জিতা বাড়ি ফিরে করবো আমি ফিনিশ হারবেন আপনি হারবেন নো 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 কি মানুষ রে বাবা যাই আপনারা দেখেন তো আমার কেউ চিনতে পারেন কিনা আর না চিনলেও কোনো সমস্যা নাই শুধু একটা কথাই মনে রাখেন এবার কিন্তু আমি কিংস ইলেভেন পাঞ্জাবের হইয়া খেলমো গেল ভাই আমি আপনার ছোট ভাই রাসেল পাঠা আপনিও মনে রাখেন আমি কিন্তু এবার কলকাতার হইয়া খেলমো গতবার তুই পাগলা কুত্তার মতো পিটাইছস আমি শুধু তাকায় তাকায় দেখছি কিছু বলতে পারি নাই আর এইবার আমি পাগলা কুত্তার মতো পিটাইমো তুই তাকায় তাকায় দেখবি মাগার কিচ্ছু বলতে পারবি না আচ্ছা দেখা যাইবনি বনি ছোট ভাইয়ের দম বেশি নাকি বড় ভাইয়ের দম বেশি আমি তুই ধৈর্য ধর আমি কেন উইলিয়ামসন এবার আমি সানরাইজ হায়দ্রাবাদের হইয়া খেলমু সাকিব যদি নিষিদ্ধ না হইতো তাহলে দুই অলরাউন্ডার মিলা অন্যান্য দলকে ভয়রা দিতাম কিছু করার নেই এটাই বাস্তব এই ভাই আপনার গার্লফ্রেন্ড আছে তো আজকে আর আইপিএল নিয়ে বেশি কিছু বলবো না পরে আইপিএল জুড়ে ভিডিও বয়েস আপনাদের সাথেই থাকবে তাই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন